হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমিও ভালো আছি। আজ হলো সানডে, আর সারাদিন কী হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দিনটা শুরু করা যাক, আর দেখতে থাকো আমার পুরো ব্লগটা। আশা করি তোমাদের ভালোই লাগবে। কাল শুনলাম যে এখানে বুস্টার ডোজ দেওয়া হবে, তাই আমি একটু না দেরি করে কালকেই নিয়ে নিলাম আমার বুস্টার ডোজ। তো এত বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের সাথে শেয়ার না করলে তো হবে না। কালকে অল্প একটু ব্লগ করেছিলাম, কোথায় কখন কিভাবে কি নিলাম, বুস্টার ডোজটা নিলাম, সেটাই অল্প ছোট একটা ভিডিও করে এর সাথে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। তাই করে স্নান করে রেডি হয়ে গেলাম, বুস্টার ডোজ দিতে যাচ্ছি। তোমাদের সঙ্গে যেতে যেতে আবার কথা হবে। বুস্টার ডোজ নিতে যাচ্ছি। বুস্টার ডোজ নিয়ে চলে এসেছি আমার ঘরে। এবার কাপড় কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেব, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আমার এখন পুজো বাসি কাজ সব হয়ে গেছে, আর ও অনেকক্ষণই বাজারে চলে গেছে। যখন বাজার থেকে আসবে তখন তোমাদের সাথে আবার দেখা করবো। ঢেঁড়স তেল, ঢেঁড়স, বেগুন, কাঁচা লঙ্কা, পটল, ফুলকপি আর টমেটো, আরে পাতি দেবো দিকে আছে ওল। আমাদের গাছের আম দেখো কত সব পেকে পেকে সব পড়ে যাচ্ছে। আজকে চিকেন ছাড়াও তিন রকমের মাছ নেওয়া হয়েছিল। তিন রকমের মাছই ধোয়া হয়ে গেছে, এখন আমি নুনত মাখিয়ে নিচ্ছি। একটা চারা পোনা আছে, আর একটা বড় কাটা পোনা আছে, আর ইলিশ মাছ আছে। সবগুলোই ধোয়া হয়ে গেছে, নুনত মাখিয়ে নিচ্ছি। পোনা মাছের ডিমও ছিল, তাতেও নুনত মাখিয়ে নিলাম। আর এখানে দেখো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, মাছের ডিমের বড়াও ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের ঝাল আর পোনা মাছের ঝালও রেডি হয়ে গেছে। তো ফাইনালি আজকে আমি অনেকদিন পর আবার পড়তে বসেছি। এতদিন পড়তে বসিনি, 4 তারিখে পরীক্ষা আছে তাই আজকে পড়তে বসেছি। শাবাশ বেটা। তো চলো একটু পড়াশোনাও করা যাক। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এই সবে জাস্ট লাঞ্চ করে এলাম। আর থাম্বনেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কিছু একটা, আরে কেনা কে চাতে হো, কোথাও একটা যাচ্ছি। তো এখন মা রিভিল করবে যে আমরা কোথায় যাচ্ছি, তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর অবশ্যই 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 লাইক করতে কিন্তু ভুলবে না ভিডিওটাকে, ঠিক আছে? এখনো লাইক করোনি কেন? করে দাও, করে দাও। আরেকটা মজার কথা কি বলতো, এই বৃষ্টিটা হবে, কবে হবে বলতো? ঠিক পুজোর সময়, কারণ পুজোর ঘোড়াটা মাটি করতে হবে না, তো সেই টাইমে বৃষ্টিটা হবে, তাই এখন হচ্ছে না। তোমরা কে কে আমার কথার সাথে এগ্রি করো কমেন্টে জানাও। A few moments later, কি করছো? এই পরিটা নিয়ে একটু ছাদে ছেড়ে নি, হ্যাঁ তোকে তো বললাম যে তুই দিতে তুমি না, তবু তো যাওয়াটা হচ্ছে আমাদের। হ্যাঁ
নাহলে তো আমার আজ পারতে হতো। মা তাহলে এবার বলো কোথায় যাওয়া হচ্ছে? আমাদের এই সামনে রবিবার 7 তারিখ আমরা দীঘা যাব। আমাদের এটা খুব এক্সাইটমেন্টের ব্যাপার, এটা এমন কিছুই না, খুব কাছে যাচ্ছি কিন্তু আমাদের বেড়ানোটা খুবই কম হয়। একটু আমাদের প্যাকিং শুরু হয়নি আর অনেক প্যাকিং বাকি, যদিও বেশি দিনের জন্য যাচ্ছি না, তাও অনেক কিছুই নিয়ে আর থাকে না টুকটাক করে, আর আগে থেকে না করলে শেষ মোমেন্টে সব ভুলে যাবো। এখন যেটা যেটা মনে পড়বে সেটা সেটা আমরা স্টার্ট হবে। আমাদের মোটামুটি একটু আধটু প্যাকিং হলো, এখন অনেকটা বাকি। সামনে যেগুলো পেলাম মোটামুটি গুছিয়ে দিলাম, আবার যেরকম যেরকম মনে পড়ছে সব গুছিয়ে রাখতে হবে, প্রত্যেককেই মনে করতে হবে, যার যেটা মনে পড়বে গুছিয়ে দিবি একদম। যতটুকু মনে ছিল ঠিকঠাক মোটামুটি রাখা হয়েছে, এখন অনেকটাই বাকি, এখনো সময় আছে, আস্তে আস্তে গুছিয়ে নেব। বেশি দিনের জন্য নয়, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো, 2-3 দিন। আমার হাজবেন্ড এখন এই জামা প্যান্ট গুলো দিলো রাখার জন্য, তা আমি এখন এগুলো প্যাক করে নিচ্ছি। তোমরা তো দেখলেই অল্প কিছু প্যাকিং করে রাখলাম, অনেক কিছুই প্যাকিং করার বাকি রয়ে গেল, যখন যেরকম মনে পড়বে সেরকম প্যাক করে নেব। বুঝতেই পারছ আগামী দিনের ব্লগগুলো খুবই এক্সাইটিং হবে, আমাদের সাথে থাকতে হবে, আর সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর কেমন লাগছে আমার ব্লগগুলো সেগুলো জানাতে ভুলো না কমেন্টে, আর লাইকও করে দিও। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি।